হ্যালো সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি উইডেস একাডেমিতে আজকের পর্বে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অ্যাজাক্স ব্যাক এন্ড বা যে ক্ষেত্রে আমরা যে কোনো কিছু করতে চাই অ্যাজাক্সের ব্যবহার কিন্তু সব জায়গায় সো সঠিকভাবে আমরা যাতে অ্যাজাক্সটা ইউজ করতে পারি এটা খুব ইম্পর্ট্যান্ট তো আজকের বিষয় হবে এটাই আর আপনারা যারা এখনও উইডেস অ্যাকাডেমির ফেসবুক গ্রুপে জয়েন করেননি আপনারা জয়েন করে ফেলুন আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক তো আমি প্রথমে কয়েকটা কাজ করে নিয়েছি অলরেডি যাতে ভিডিওটা অলরেডি ছোট হয়ে যায় আমি একটা এনকোয়ারি নামে একটা শর্ট কোড রেজিস্ট্রেশন করেছি এবং একটা পেজে ইনসার্ট করেছি তো এটা যদি আমি দেখাতে যাই এটা হচ্ছে এনকোয়ারি একটা ক্লাস আমরা যে যেরকম শর্ট কোড একটা ক্লাস তৈরি করেছিলাম এনকোয়ারি একটা যেটা ক্লাস একাডেমি এনকোয়ারি নামে একটা শর্ট কোড রেজিস্ট্রেশন করে এবং এটাকে রেন্ডার করে রেন্ডার কলব্যাকের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট এবং একটা স্টাইল যেটা আসলে এনকোয়ারির জন্য করা আমি যদি অ্যাসেটস ডট পিএইচপিতে যাই এনকোয়ারির জন্য আমরা একটা আলাদা স্ক্রিপ্ট নিয়েছি এনকোয়ারি ডট জে এনকোয়ারি ডট জে আসলে কিছুই নাই পুরা ফাঁকা আরেকটা আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে এনকোয়ারি ডট সিএসএস এনকোয়ারি ডট সিএসএস এর মধ্যে শুধু একটা সিম্পল একটা স্টাইল আছে আর কিছুই নাই যাতে দেখতে সুন্দর হয় এই দুইটা যখন আমরা এখানে লিখেছি লেখার ফলে আমরা গত পর্বে যেটা দেখেছিলাম যে অটোমেটিক আমরা রেজিস্ট্রেশন করে ফেলছিলাম বাট আমরা এনকিউ করি নাই সো এনকিউ যেটা আমরা করেছি সেটা হচ্ছে এনকোয়ারি ডট তে মানে শর্টকট রেন্ডারের ক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি করেছি যার মানে হচ্ছে শুধু এই পেজের জন্য এই দুইটা স্ক্রিপ্ট লোড হবে একটা স্টাইল একটা JS এটা একটা স্পেশাল জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ওবি স্টার্ট এবং আমরা একটা পিএইচি ফাইল লোড করেছি এর কারণ হচ্ছে যে এটা একটা ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ফর্ম সো ফর্মটা যাতে আমাদের পিএইচপির মধ্যে যাতে পুরোটা না এসে মানে ক্লাসের মধ্যে এস টিমেল না আসে সেই জন্য আমরা করেছি কি একটা আলাদা পিএইচপি ফাইলে লিখেছি যেটা ভিউস ফোল্ডারের মধ্যে সো ফ্রন্টের মধ্যে ভিউজ নামে একটা ফোল্ডার তৈরি করা হয়েছে তার মধ্যে ইনকোয়ারি অ্যাট পিএইচপি এটাতে সিম্পল একটা ফর্ম লেখা আছে এটাতে যেমন একটা ডিভ আছে প্রথমে তার মধ্যে একটা ফর্ম আছে ফর্মের মধ্যে তিনটা ফিল্ড এটা হচ্ছে একটা নেম এটা ইমেইল এটা ফর্ম এটা একটা মেসেজ আমরা ক্রাট সেকশন যেটা দেখেছিলাম ঠিক সেম যে নন্স ফিল্ড ননস ফিল্ড একটা অ্যাড করা আছে সেম যাতে আমাদের সিএসআরএফ অ্যাটাক থেকে আমরা বাঁচতে পারি যদি আপনারা আগের পর্ব না দেখে থাকেন আগের পর্বটা দেখে আসুন সাথে আমরা হিডেন একটা অ্যাকশন অ্যাড করেছি এবং একটা সাবমিট বাটন আছে এবং যেটা দেখতে এরকম সো আমরা এটাকে এনকিউ করেছি এখান থেকে এই ওবি স্টার্ট কেন ওবি স্টার্ট নিয়ে মনে হয় আমি অলরেডি আগে বলা আছে আমার যেই শর্টকট নিয়ে যে টিউটোরিয়ালটা ছিল সেটা হয়তো কোথাও একটা লিঙ্ক থাকবে উপরে ইউটিউবের মধ্যে ওবি স্টার্ট যেটা করে প্রথমে বলি শর্টকট যেটা হয় অ্যাড যে কলব্যাকটা যেটা করতে হয় নর্মালি সেটা হচ্ছে আপনি যে কন্টেন্ট দেখাতে চাবেন সেই কন্টেন্টটা রিটার্ন করতে হবে মানে এই ফাংশন যেটা কলব্যাক কলব্যাক থেকে রিটার্ন করতে হবে রিটার্ন না করলে যেটা হবে ডাইরেক্ট যদি ইকো করে দেওয়া হয় এক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড সিচুয়েশন তৈরি হবে কারণ শর্টকট যেটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে যে আপনাকে এটা রিটার্ন করতে হবে সো রিটার্ন করার জন্য যেটা হচ্ছে আমরা ইনক্লুড করলে কিন্তু সবগুলো ইনক্লুড হয়ে যাচ্ছে এবং যেহেতু আমাদের এখানে লেখা আছে পুরা এইচটিএমএল সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে সব জিনিসই ইকো হয়ে যাচ্ছে ইকো যাতে না হয় এটাকে আমরা ও বি স্টার্ট বলে আউটপুট বাফারিংটাকে স্টার্ট করলাম যাতে ফ্রন্ট এন্ডে না প্রিন্ট হয় দেন আমরা কি ইনক্লুড করলাম সো প্রিন্ট ইনক্লুড যদিও হয়ে গেছে বাট বাফারিংয়ের জন্য এটা প্রিন্ট হয় নাই দেন ওবি গেট ক্লিন মানে বাফারে যেটা ছিল মানে মেমোরিতে যেটা ছিল যেটা প্রিন্ট হয়নি যেটা সেটা আমরা নিয়ে নিলাম এবং যেটা এই বাফারিংয়ের মধ্যে যেটা ছিল সেটাকে আমরা রিটার্ন করে দিলাম অর্থাৎ অ্যাজ এ ভেরিয়েবল একটা স্ট্রিম রিটার্ন হচ্ছে আর এই এনকোয়ারি ডট পিএইচপিটাকে আমরা যেটা করেছি আমাদের ফ্রন্ট এন্ড ডট পিএইচপিতে লোড করেছি অ্যাজ ইউজুয়াল যে ফ্রন্ট এন্ড এই এনকোয়ারিটাকে হ্যান্ডেল করবে সো আমাদের ফর্ম এটা আছে আমরা এখন কোড লেখা শুরু করব সো প্রথমে যেটা আমরা করবো আমরা এনকোয়ারি ডট জেএস এর মধ্যে আসবো কেননা আসলে আমরা অ্যাজাক্স ওয়েতে ফর্মটা সাবমিট করবো তো চলুন আমরা ইনকোয়ারি ডট লিখে ফেলি এর মধ্যে আমরা যেটা করবো যে আমরা একটা সেলফ ইনভোকিং অ্যানানোমাস ফাংশন লিখব যদি আইডিয়া কারো না থাকে কুইক একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে আমরা যদি ধরেন একটা ফাংশান লিখি যার কোনো নাম নেই সো এর মধ্যে আমরা লেখা শুরু করব এখন এই নাম ছাড়া ফাংশানকে যদি আমরা ডাইরেক্ট কল করতে যাই আমরা নর্মালি কি করি ফাংশানে নাম লিখে কল করি ধরেন আমরা এটা কল করে ফেললাম আর একটা জিনিস বাদ দিয়ে ফেলি আমরা যেটা করবো যে এই ফর্মের মধ্যে আমরা প্যারামিটার নিব একটা প্রথম প্যারামিটারকে যেটা আসবে সেটার নাম দিয়ে পাস হবে ডাব্লিউ দিয়ে যেটাকে আমরা যদি কল করি সেক্ষেত্রে কি হবে একটা প্যারামিটার পাস করাতে হবে সো প্যারামিটার কি কি হবে ক্ষেত্রে আমরা বলবো জে কোয়েরি এর মানে হচ্ছে আমরা ফাংশান যখন কল করছি জে কোয়েরিকে পাস করাচ্ছি এবং সেটা হচ্ছে এই ডলার সাইন দিয়ে চলে আসছে অর্থাৎ ডলার দিয়ে যেন আমরা যে কল করতে পারি সেই কাজটা আমরা করছি সেলফ অ্যানিমাস ফাংশন যেটা করছে যে সে নিজেই নিজেকে কল করে এটাকে আলাদা করে কল করার প্রয়োজন নাই সো আমরা যেহেতু এভাবে কল করতে পারবো না সো এই করবো কি একটা প্রেসের মধ্যে আটকায় দেব এর মধ্যে যেটা হবে যে এটা হচ্ছে একটা সেলফ ইনভকিং অ্যানিমাস ফাংশন যেটার মাধ্যমে যে কুইরির প্যারামিটার পাস হচ্ছে এবং সেটা ডলার হিসেবে চলে আসছে আর আমরা প্রথমে একটা সেমিক্রন দিয়ে দিব এই কারণে দেওয়ার জরুরি না কিন্তু হতে পারে আমাদের কিছু সিচুয়েশন আসতে পারে যে ক্ষেত্রে ধরা যাক আমরা কোনো কনকারিনেশন বা মিনিফায়ের কিছু ফাং প্লাগিং ইউজ করছি সেক্ষেত্রে যেটা হবে ও যতগুলো স্ক্রিপ্ট পাবে সবগুলোকে মিনিফাই করা ট্রাই করবে করে এক ফাইলের মধ্যে আনবে তো এই এটা দিয়ে একটা সেপারেশন তৈরি হবে যে এটা এবং এটা দিয়ে এই ফাইলটা যেন সেপারেশন হয় যাতে কোনো এরোন না হয় সেম কাজটা আমরা করছি আর সেলফ ইনভুকিং অ্যানিমাস ফাংশন কেন নিচ্ছি যাতে আমাদের আমরা এখানে যেই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব সেটা গ্লোবাল স্কোপের সাথে মারামারি না করে সো যা তৈরি হবে এখানে ভেরিয়েবল তৈরি হবে যা কিছু কল হবে সব এ স্কোপের মধ্যে তৈরি হবে এর বাইরে না সো আমরা সেলফ করে করে ফেলছি আমরা যদি দেখি অ্যালার্ট এটা দিয়ে দেখি হ্যালো সো আমাদের স্ক্রিপ্টটা লোড হচ্ছে এখন আমরা যেটা করব অ্যাজাক্স করার জন্য আমাদের যেটা করতে হবে আমরা যেহেতু জে ইউজ করছি এখানে এবং আমরা যদি দেখি যে আমাদের এনকোয়ারি ডট পিএইচপিতে একটা ডিভ আছে এই ডিভের মধ্যে একটা ফর্ম আছে সো ডিভের আইডি হচ্ছে এটা সো আমরা যেটা করবো যে জেকুয়ারি এটা এন ফর্ম হ্যাঁ সো ওই ডিভের মধ্যে ফর্মটাকে আমরা টার্গেট করছি এর মধ্যে কি হবে অন অন মেথডের মধ্যে আমরা যেটা করবো অন সাবমিট আমাদের এক্ষেত্রে এটা দরকার নাই এর মধ্যে হচ্ছে ইভেন্ট হ্যাঁ আমরা চলে আসলাম এর মধ্যে সো এখন যদি আমরা এই ফর্মটাকে সাবমিট করতে যাই কি হবে স্টিল ফর্মটা সাবমিট হবে না আমরা অলরেডি জানি কারণ আমরা প্রিভেন্ট ডিফল্ট করে এর ডিফল্ট যে বিহেভিয়ার সেটাকে আসলে রোধ করছি এরপর যেটা আমরা করবো যে আমাদের যেই ফর্মের ডাটাগুলো থাকবে সেটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিব এটাকে বলি ভার ডেটা সমান This serialize এর মধ্যে যেটা হচ্ছে যতগুলো ইনপুট ফিল থাকবে সবগুলো আমরা এর মধ্যে ডাটার মধ্যে নিয়ে নিলাম এখন আমরা যেটা করব আমরা একটা পোস্ট রিকোয়েস্ট করব সো পোস্ট রিকোয়েস্ট করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ইউআরএল লাগবে নর্মালি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা admin ajax.php ডট পিএইচপি নামে একটা ফাইল আছে যেটাতে আসলে পোস্ট রিকোয়েস্টগুলো পাঠাই এবং সেটা কোথায় আছে সেটা হচ্ছে ডাব্লিউ বি অ্যাডমিনের মধ্যে অ্যাডমিন অ্যাজাক্স ডট পিএইচপি এটাতে আসলে আমরা পাঠাই এবং একটা অ্যাকশান দিয়ে আমরা আসলে এটাকে হ্যান্ডেল করাই সো আমাদের এই ফাইলটাকে ফাইলের ইউআরএলে পাঠাতে হবে আমরা তো আর ডাইরেক্টলি এখানে ডাইরেক্ট অ্যাডমিন অ্যাজাক্স ডট পিএইচপিকে কল করতে পারবো না কারণ আমাদের ইউআরএলটা জানতে হবে সো এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা লোকালাইজ স্ক্রিপ্ট নামে একটা ফাংশান বা মেথলি মেথোলজি ইউজ করি যেটা দিয়ে আমরা কিছু প্যারামিটার বা কিছু ভ্যালু পিএইচপি থেকে যাওয়ার স্ক্রিপ্ট আমরা কনভার্ট করি সো এটা করার জন্য আমরা যেটা করবো আমরা অ্যাসেটস ডট পিএইচপিতে যাব আমাদের স্ক্রিপ্ট অলরেডি রেজিস্টার করা আছে আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল রাইট সো এখানে আমাদের রেজিস্টার হচ্ছে অ্যাসেটগুলা আপনারা যদি আগের পর্ব না দেখে থাকেন আপনারা হয়তো মিস করবেন সো আগের পর্ব দেখার অনুরোধ করছি সো এর মধ্যে কী হচ্ছে স্ক্রিপ্টগুলো রেজিস্টার হয়ে যাচ্ছে রেজিস্টার হওয়ার পরে আমরা যেটা করবো ডাব্লিউপি লোকালাইজ স্ক্রিপ্ট নামে একটা ফাংশন আছে যার প্রথম প্যারামিটার হচ্ছে হ্যান্ডেল মানে কোন স্ক্রিপ্টকে আসলে আমরা হেল্প করছি মানে কোন স্ক্রিপ্ট লোড হলে এই লোকালাইজেশনগুলো লোড হবে আমাদের আমরা অলরেডি যেটা করছি যে আমরা এই এনকোয়ারি স্ক্রিপ্টটাকে লোড কর মানে ডিপেন্ড করাচ্ছি সো আমরা হ্যান্ডেলটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে অবজেক্ট নেম যেই ডাটাগুলো প্রিন্ট হবে তার অবজেক্টের নামটা কি হবে আমরা বলি কি উইডার্স অ্যাকাডেমি এবং পরেরটা যেটা হচ্ছে আমরা একটা অ্যারে পাঠাবো এর এর মধ্যে আমরা কে দেবো কী দেবো যে অ্যাডাক্স ইউরএল যেটা হবে অ্যাডমিন ইউরএল সো অ্যাডমিন অ্যাডাক্স ডট পিএইচপি এটা করলে কী হবে এটা করলে যেটা হবে আমরা রিলোড করে দেখি যে একটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এই উইডেস অ্যাকাডেমি যেটা আমরা যে অ্যারেটা পাঠালাম সেটা আসলে অবজেক্ট আকারে চেঞ্জ হয়ে যাচ্ছে সো আমরা যদি কনসোলে ওপেন করে দেখি উইডেস অ্যাকাডেমি আসলে অ্যাজাক্স ইউআরএল চলে আসছে সো এটাকে আমরা ইউজ করবো এখানে সো এটা করবো উইডেস অ্যাকাডেমি ডট অ্যাজাক্স ইউআরএল আর যে কোয়েরি পোস্টে আমরা যেটা জানি যে এখানে ডাটা দিতে হবে ডাটাগুলো অলরেডি আমরা পেয়ে গেছি এখানে এবং তার কলব্যাক যেটা আছে এখানে এখানে চলে আসছে সো আমাদের এখানে আসলে এই এগুলোকে আমরা ইউজ করব না আমরা সাবমিট করার পরে যা হবে তার মধ্যে এখানে আসবে সাবমিট করতে কোনো কারণে যদি ফেল হয় আমরা যেটা করব যে যে করে পোস্ট যেটা করে একটা প্রমিস রিটার্ন করে এই প্রমিসটাকে আমরা হ্যান্ডেল করবো এটা হচ্ছে ফেইল একটা মেথড আমরা মেথড ট্রেনিং করছি তার মধ্যে যে কল ব্যাক হবে এর আসবে এটা আমরা যেটা করব এর আমরা প্রিন্ট করব অথবা সামথিং ওয়েন্ট রং আমরা প্রথমে বলে দিতে চাই আসলে এটা এরটা আমরা না ইউজ করবো এখানে সো এখন যদি আমরা এটাকে ইউজ করে দেখি কি হবে

না আসার কারণ হচ্ছে যে আমরা অ্যাডমিন ড এচার্স ডট পিএসবিতে আসলে রিকোয়েস্ট পাঠিয়েছি বাট যেটা হয়েছে যে ওয়ার্ড প্রেস আসলে আমাদের ফোর হান্ড্রেড একটা রিকোয়েস্ট থ্রো করেছে সো যেহেতু টু হান্ড্রেড রিকোয়েস্ট কোড না অ্যাট এস টিভি কোড না সেক্ষেত্রে আসলে আমাদের এই ফাংশনের মধ্যে চলে এসেছে আমরা যে যেহেতু এখানে আসি আমরা একটা জিনিস করবো যে এই যে সামথিং ওই রং যেটা আমরা লিখলাম এটা কিন্তু আসলে আমরা স্ট্যাটিকভাবে লিখে ফেললাম এটাকে কিন্তু ট্রান্সলেট করা পসিবল না কারণ জাবা স্ক্রিপ্টকে ট্রান্সলেট করা সম্ভব না সেক্ষেত্রে আমরা যেটা করবো আমরা এই লোকালাইজ স্ক্রিপ্টের মধ্যে আরেকটা স্ট্রিং পাঠাবো যার নাম হচ্ছে এরর এর ফলে যেটা হবে যে আমরা এই এরোরটাকে আসলে এখান থেকে রেফারেন্স করতে পারবো সো যেটা করবো উইডেস অ্যাকাডেমি ড এরোর সো এর ফলে আমরা এটাকে ডাইনামিক করে ফেললাম যাতে আমাদের ট্রান্সলেশন নিয়ে কোনো প্রবলেম না হয় সো আমরা যদি দেখি আমাদের এটাকে হ্যান্ডেল করছে সো ফোর হান্ড্রেড এরোর কেন দিচ্ছে আমরা যদি আমাদের অ্যাডমিন অ্যাজাক্স ডট পিএইচপিতে আমরা খেয়াল করে দেখবো দেখবো যে আসলে কারণ অর্ডপ্রেস জানে না আসলে এটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয় সো আমরা এখন অর্ডপকে চেনাবো কীভাবে হ্যান্ডেল করতে হয় সো এই জন্য যে কাজটা আমরা করবো যে আমরা একটা অ্যাজাক্স ডট পিএইচপি ক্লাস লিখবো এটা আমি প্যারেন্টেজ লিখছি এটা ডিপেন্ড করবে আপনি আসলে কী ধরনের অ্যাজাক্সকে হ্যান্ডেল করছেন ফ্রন্টেন্ড নাকি ব্যাকএণ্ড সেক্ষেত্রে এই অ্যাজাক্স ডট পিএইচপিটা টা আপনি ফ্রন্টেন্ডের মধ্যে দিতে পারেন অথবা অ্যাডমিন ডট পিএচ অ্যাডমিন ফোল্ডারের মধ্যে দিতে পারেন আমি এটা বর্তমান এই ফোল্ডারের মধ্যেই রাখছি আমরা যেহেতু ক্লাসটা লিখে ফেললাম এখন যেটা করতে হবে অ্যাডাক্স যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা একটা অ্যাকশান লিখব এবং তার কাজ হবে ডাব্লিউপি অ্যাজাক্স আন্ডার এটা হচ্ছে আমাদের আমরা এর আগে দেখেছিলাম অ্যাডমিন পোস্ট ডট পিএইচপিতে আমরা যেটা করেছিলাম ঠিক সিমিলার ডাব্লুপি অ্যাজাক্স আন্ডারস্কোর দেন দ্য অ্যাকশন নেম আমরা যদি খেয়াল করি আমরা এখানে অ্যাকশান নেম হিসেবে পাঠিয়েছি একটা হিডেন একটা ফিল্ড এটা হচ্ছে নাম অ্যাকশান এবং তার ভ্যালু হচ্ছে এটা ওয়ার্ডপ্রেস প্রেস তখন এই নামে একটা অ্যাকশানকে ফায়ার করবে সো ডাব্লুপি অ্যাজাক্স আন্ডারস্কোর এনকোয়ারি এখন এর মধ্যে আমরা একটা কল ব্যাক লিখবো সো আমরা কল লিখে ফেললাম কিন্তু এটা আমাদের এখন ইনিশিয়ালাইজ করতে হবে সো আমরা চলে আসি আমরা ইজ অ্যাডমিনের মধ্যে একটা ছিলাম আর হেলসের ফ্রন্ট হ্যান্ডে ছিলাম আমরা আরেকটা যেটা কাজ করব যে অ্যাডাক্স রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা এই দুইটা কোনোটা ইউজ করব না আমরা যেটা করব আমরা দেখব যে একটা কনস্ট্যান্ট আছে সেটা ট্রু আছে কি না যদি ট্রু থাকে অনলি দেন আমরা লোড করব কনস্ট্যান্টের নাম হচ্ছে ডুইং অ্যাজাক্স এটা ডিফাইন আছে কি না এবং এটা ট্রু কিনা যদি হয় সেক্ষেত্রে আমরা যেটা করবো উইডেস অ্যাকাডেমি অ্যাজাক্স এর কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস যখন রিকোয়েস্ট পাঠায় অ্যাডমিন অ্যাজাক্সের মধ্যে ও ডুইং অ্যাজাক্সকে ট্রু করে ফেলে সো ডুইং অ্যাজাস আমরা দেখছি যে যখন রিকোয়েস্ট আসছে ডুইং এটা অ্যাজাস রিকোয়েস্ট পারফর্ম করছে কিনা যদি করে সেক্ষেত্রে আমরা আসলে অনলি দেন অ্যাডাক্স ক্লাসটাকে আমরা ইনিশিয়ালাইজ করবো সো আমরা যেটা ইনিশিয়ালাইজ করলাম এখন এটা হ্যান্ডেল করার কথা আরেকটা যেটা আমরা খেয়াল রাখবো যে যেটা হচ্ছে আমাদের কলব্যাক ফাংশান এটাকে অলওয়েজ কাজ করার পর এক্সিট করতে হবে এক্সিট না করলে আমরা এর মানে পাবো আর কি যদি দেখি যদি আমরা এখানে আমরা টু হান্ড্রেড পাচ্ছি অর্থাৎ এটাকে হ্যান্ডেল করছে বাট রেসপন্স আসছে জিরো কারণ আমরা কিছু লিখি নাই আমরা যদি লিখতামও কী হতো ইকো হ্যালো সাবমিট করি হ্যালো জিরো অর্থাৎ হ্যালো লেখার পরেও এই ফাংশনটা এক্সিকিউট হওয়ার পরেও আরও কিছু কাজ হচ্ছে যেটা আসলে আমরা হইতে দিতে চাই না সেক্ষেত্রে আমরা যেটা করব এক্সিট অথবা ডাই যে কোনো একটা কাজ করবো বাট রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনে আমরা এই কাজগুলো করি না আমরা যেটা করি আমরা দুইটা ফাংশানকে ইউজ করি এক ডাব্লুপি সেন্ট জেসন সাকসেস আর একটা হচ্ছে ডাব্লুপি সেন্ট জেসন এরোর এই দুইটা ফাংশান যেটা করে যে ও একটা জেসন আউটপুট দেয় অ্যাজ এ রেসপন্স সাকসেস হিসেবে আর যদি কেন এরোর হয় সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করি এবং এর মধ্যেও এটা দেওয়ার পরে এটা এক্সিট হয়ে যায় সো আমরা আমাদের সেক্ষেত্রে ডাই বা এক্সিট লিখতে হবে না সো আমরা যদি দেখি যে কি হয় আসলে ডাবলিশন যেসব সাকসেস যদি হয় সেক্ষেত্রে কি হয় ও যেটা আসে সাকসেস সমান ট্রু আসে আমরা এডিশনাল জিনিসও এখানে থ্রো করতে পারি আমরা যদি বলি আমরা একটা অ্যারে পাঠাবো যা বলি মেসেজ সমান

সাকসেস ফল ফলস ফলস আসবে এবং আমরা যদি একটা অ্যারে পাঠাই সেক্ষেত্রে কী হবে সাকসেস হ্যাজ হ্যাজবিন আমরা বলি সামথিং ওয়েট র সামথিং ওয়েট র ঠিক সেমিলার জিনিস বাট ডিফারেন্সটা হচ্ছে সাকসেস সমান ট্রু এবং ফলস সো আমরা জানি কিভাবে এখন এটাকে হ্যান্ডেল করতে হয় আমরা যেটা করব যে বেসিক কিছু ভ্যালিডেশন করব। আমাদের এক্ষেত্রে যদি আমরা এনকোয়ারি ডট পিচ দেখি আমাদের কিন্তু সেই গুড গুড ওল্ড নন্স আছে সো নন্সকে আমরা হ্যান্ডেল করবো সো সবচেয়ে যেটা ইউজড মেথড হচ্ছে চেক অ্যাজাক্স রেফারের নামে একটা ফাংশন আছে যার কাজ হচ্ছে আপনি যদি এর মধ্যে অ্যাকশনটা দিয়ে দেন এটা ননসকে হ্যান্ডেল করবে আমরা যদি দেখি রিকোয়েস্ট করেছি সামথিং ওয়েন্ট রং আসছে কারণ আমরা এটা আমাদের এক্সিকিউট হয়েছে আমরা যদি এখন এই রেফারারটা অ্যাকশনটাকে একটু চেঞ্জ করে দিই একটু করে দিলাম এখন দেখি সামথিং ওয়েন্ট রং আমাদের এখানে যেটা হয়েছে ফোর জিরো থ্রি ফর বিডেন আসছে অর্থাৎ এই এই ক্ষেত্রে যেটা হয়েছে চেক অ্যাজাক্স রেফারার যেটা করে সেটা আমাদের ঠিক আগের মতোই আমরা যেটা ভেরিফাই নস করছিলাম ঠিক সেম কাজই করে বাট ও একটা এক্সট্রা কাজ করে আমরা যদি এই ফাংশনের মধ্যে দেখতে যাই যেটা হয় যে ও ফাইন্ড আউট করার ট্রাই করে যে নোনস আসলে কোনটা ও কিছু প্যারামিটার দেখো যে অ্যাজাক্স নোনস কিনা তারপর ডাব্লিউপি নোটস কিনা দেন এক্ষেত্রে ও নোটসটাকে গেস করা ট্রাই করে আসলে কোনটা হচ্ছে আমাদের নোটস দেন ও ভেরিফাই নোনস করে নোটস করার পর যদি এরোর হয় সেক্ষেত্রে ও ডাই মাইনাস ওয়ান বা ডাব্লিউপি ডাই করে সো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমরা এখানে এসেছি এবং ফোর জিরো থ্রি আমরা পেয়েছি এই জন্য আমাদের যেটা হয়েছে যে আমাদের এনকোয়ারিড আর জেস এর মধ্যে ফেইলের মধ্যে চলে আসছে কারণ আমরা টু হান্ড্রেড রিকোয়েস্ট পাইনি বাট আমরা এক্ষেত্রে যদি এটাকে ইউজ করি সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে আমরা ঠিক মতো আসলে আমরা যদি ডিটেইল কোনো রেসপন্স এরোর রেসপন্স পাঠাতে চাই সেক্ষেত্রে আসলে আমরা পাঠাতে পারবো না কারণ হচ্ছে এখানে কোনো এরোর থ্রো করার অপশান না যেমন আমরা এখানে পাঠাচ্ছি যে সামথিং ওয়েট রং আমরা এক্ষেত্রে পাঠাতে পারবো না সো এই জন্য আমি যেটা করি আমি এই ফাংশনটাকে ইউজ করি না আমরা আমি আগের সেই ফাংশনটাকে যেটা ইউজ করি আমরা যেটা আগে করেছিলাম সেটা কি ইফ নট ডাব্লুপি ভেরিফাই নস নসটা কী হবে রিকোয়েস্ট সো রিকোয়েস্টের মধ্যে আমাদের ডাব্লুপি ননস আছে এবং আমাদের এখানে অ্যাকশন নেম সো অ্যাকশন নেম কী হবে এটা সো যদি ভেরিফাইড না হয় আমরা একটা রিকোয়েস্ট আমরা একটা রেসপন্স পাঠাবো সামথিং ওয়েন্ট রং অর নস ভেরিফিকেশন ফেল্ড সো এখন যদি আমরা দেখি সামথিং ওয়েন্ট রং আরেকবার সামথিং ওয়েন্ট রং ফাইভ হান্ড্রেড এরোর আসছে আমরা ভুল করেছি কোথাও আমরা এখানে ভুল করেছি এখন দেখি এটা সাকসেস ফলস সামথিং ওয়েন্ট রং আসলে আমাদের এখানে আসছে এর অর্থাৎ আমাদের নোটস ভেরিফিকেশান কাজ করেছে আমরা যদি এখানে চেঞ্জ করে দিই কি হবে আমাদের স্টিল টু হান্ড্রেড এরোরই আসবে টু হান্ড্রেড রেসপন্সই আসবে বাট আমরা তখন সাকসেস অন ফলস পাবো এবং নোনস ভেরিফিকেশন ফেলড আমরা মেসেজটা পাবো সো এক্ষেত্রে আমরা কন্ট্রোল করতে পারছি যে আসলে আমাদের বিহেভিয়ার কী হবে সো আমি এটাকেই প্রেফার করি যে ভেরিফাই ননস ইউজ করার জন্য সো আমরা যেহেতু ভেরিফিকেশান আমরা যেহেতু এর পাঠালাম আমরা এটা হ্যান্ডেল করবো আমাদের আমাদের জাভাস্ক্রিপ্ট থেকে সো জাভাস্ক্রিপ্টে যেটা আমরা করবো যে আমরা এখানে কী আসবে ডাটা যেটা আসবে ডাটা ফলস আসবে সো আমরা যদি বলি ইফ আমরা রেসপন্স বলি এটাকে এটাকে বলি রেসপন্স ইফ রেসপন্স ডট সাকসেস অর্থাৎ সাকসেসফুল হয়েছে দেন আমরা কিছু করবো আদারওয়াইজ আমরা অ্যালার্ট দেব রেসপন্স ডট ডাটা অথবা আমরা এখানে কী করবো কনসোল ডট লক সো দেখি আমরা ডিলোড করে দেখি অবজেক্ট অবজেক্ট সো আমাদের কী আসছে সাকসেস সমান ফলস ডাটা দেন ম্যাসেজ এর মধ্যে মেসেজ হবে সো নোস ভিউশন ফেল্ড আমরা চাইলে যা ইচ্ছা তাই আমরা এখানে এর লিখতে পারি সো বেসিক্যালি আমরা এভাবে আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাতে পারি এবং রিকোয়েস্টটাকে আমরা পিএইচপি থেকে হ্যান্ডেল করতে পারি এটা হতে পারে যে আমরা এর এর মধ্যে যেটা করব যে হতে পারে আমরা এই ডাটা যেটা আসছে সেটা নিয়ে আমরা একটা ইমেল পাঠাবো সো ইমেল পাঠানো খুবই ইজি যেমন আমরা ড্যাবলপি মেইল ফাংশন থেকে ইউজ করতে পারি আমি এটা ডিটেলস দেখাতে চাই না কারণ আরও ডিসকাশন করার আছে সো এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল যে আমরা কি করছি আমরা একটা ফর্ম নিচ্ছি ফর্মটাকে রিকোয়েস্টটাকে যা যে অ্যাজাক্স অথবা যে কোয়েরি পোস্ট দিয়ে আমরা আসলে আমাদের অ্যাডমিন অ্যাজাক্সে পাঠাচ্ছি এবং আমরা এখানে কী ইউজ করছি আমরা এখানে লোকালাইজ স্ক্রিপ্ট ইউজ করছি করে আমাদের এই ভেরিয়েবলগুলোকে আমরা পাঠাচ্ছি হতে পারে আমাদের এপিআই কি দরকার আমরা যদি স্ট্রাইপ নিয়ে কাজ করি বা যে কোনো জাভাস্ক্রিপ্ট রিলেটেড কোনো ক্লায়েন্ট ইউজ করি সেক্ষেত্রে কিন্তু লোকালাইজ স্ক্রিপ্ট দিয়ে আমরা ক্লায়েন্ট এন্ডে আমাদের ডাটাগুলোকে পাস করাতে পারি সেই ডাটাগুলো নিয়ে আমরা যেটা করতে পারি আমরা আমাদের রিকোয়ার্ড যেই ফাংশনালিটিগুলো করা দরকার সেটা আমরা করতে পারি এখান থেকে আরেকটা জিনিস আমরা যেটা খেয়াল রাখব যে অনেক সময় দেখা যায় যে আমরা যখন অ্যাজাক্সকে হ্যান্ডেল করছি আমরা অনেক সময় এ টাকে আসলে ফুল রেসপন্স আকারে পাঠাই দিই সো এটা নর্মাল ইউজ করা ঠিক না আমরা অলওয়েজ ট্রাই করব যে আমরা জেসনকে আসলে পাঠানো ট্রাই করব কারণ এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড কারণ অ্যাজাক্সটাকে আমরা তখনই ডাটাকে আমরা রেসপন্স হিসেবে পাবো এবং সেটাকে আমরা দিয়ে ম্যানিপুলেট করতে পারি হতে পারে রিকোয়েস্ট রিকোয়ারমেন্ট ভেদে জিনিসটা চেঞ্জ হতে পারে বাট আমরা ট্রাই করব যে আমরা কখনো সব সময় আসলে আমরা অ্যাজাক্স হিসেবে রেসপন্স হিসেবে জেসনকে পাঠানোর ট্রাই করব আরেকটা আমাদের ওয়ার্ডপ্রেস থেকে আরেকটা জিনিস একটা লাইব্রেরি আছে আমরা ডাইরেক্টলি এভাবে যে করে পোস্ট না ইউজ করে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা লাইব্রেরি ইউজ করতে পারি তো আমরা এখন সেটা দেখবো আমরা অ্যাডমিন প্যানেলে যেটা করছিলাম যে আমরা যখন ডিলিট করছিলাম তখন আমরা অ্যাডমিন পোস্ট ডট পিএইচপিতে রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম এবং রিডাইরেক্ট হয়ে কিন্তু আমাদের এটা ডিলিট হচ্ছিলো আমরা এটাকে একটু চেঞ্জ করতে চাই আমরা এটাকে আসলে ডিলিট করার জন্য অ্যাডাক্স ইউজ করবো তো এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব যে আমাদের অ্যাসেটস ডট পিএইচপিতে যে আমরা নতুন একটা স্ক্রিপ্ট লোড করাবো যেটা হচ্ছে একাডেমি। অ্যাডমিন স্ক্রিপ্ট এবং এটা হবে admin.js চেস আমরা ট্র্যাডিশনাল যে কোয়ারি পোস্ট বা জেকুয়ারি কোয়েরি অ্যাজাসকে ইউজ করবো না এক্ষেত্রে আমরা যেটা করবো wp ইউটিল নামে একটা লাইব্রেরি আছে ওয়ার্কের সেটাকে আমরা ইউজ করবো সো এক্ষেত্রে আমরা যেটা করতে চাই সে আমাদের এটা যদি আমরা এনকিউ করাই আমাদের লিস্ট টেবিলের ক্ষেত্রে অ্যাডমিন ডট পিএইচপি আমরা যদি মেনুতে যে যেটা করেছিলাম এখানে অ্যাডমিন ডাব্লিউপি এন কিউ স্ক্রিপ্ট হ্যান্ড সো আমরা যদি দেখি আমরা আসলে এটা তৈরি করিনিমিন ডট জেস তো এটা আমাদের লোড হচ্ছে আমরা এখন যেটা করতে চাই আমরা এটার জন্য আসলে কিছু লোকাল স্ক্রিপ্ট লিখতে চাই আমরা এক্ষেত্রে যেটা করবো যে আমরা একটা নোটস পাঠাবো এটা হচ্ছে আমাদের আরেকটা ভার্সন আরেকটা ভার্শনও বলতে হচ্ছে আমরা এই পর্যন্ত কয়েকটা নন্সের ইমপ্লিমেন্টেশন দেখেছি একটা হচ্ছে ডাবলপি ক্রিয়েট নোনস যেটা এখন দেখছি আরেকটা হচ্ছে আমাদের ডাবলপি নস ইউআরএল এবং আরেকটা হচ্ছে ডাবলপি নস ফিল্ড ফিল্ডটা আমাদের লেগেছিল আসলে ফর্ম এইচটিএমএল ফর্মের ক্ষেত্রে ননস ইউআরএলটা লেগেছিলো ইউআরএল এর মধ্যে যদি আমরা নন্স বসাতে চাই এক্ষেত্রে আমরা একটা নোটস ইউজ করছি লোকালাইজের মাধ্যমে যেটাকে আসলে অ্যাজাক্সের ক্ষেত্রে আমরা ইউজ করব সো আমরা এটাকে এনকিউ করেছি অলরেডি আমাদের মেনুর আর পিএইচপি থেকে সো আমরা যদি সেম আমরা একটা সেলফ ইনভকিং অ্যান্স ফাংশান লিখি সেটা হবে এরকম আমরা একটা অ্যালার্ট করে দেখি হ্যালো সো আমাদের স্ক্রিপ্টটা লোড হচ্ছে সো আমরা যেটা করবো যে আমাদের এখানে যেটা ছিল ডিলিট করলে কনফার্ম হতো এবং তারপর ডিলিট হতো এটাকে আমরা একটু চেঞ্জ করতে চাই সো এটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যেটা অ্যাড্রেস লিস্ট টেবিল ছিল এটাতে আমাদের এই ডিলিট ইউআরএলটা ছিল সো এটাকে আমরা কিছু চেঞ্জ করবো এক্ষেত্রে আমরা আমরা কোথাও পাঠাবো না অ্যাডমিন পোস্ট ডট পিএচপিকে পাঠাবো না এক্ষেত্রে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম অন ক্লিক আমাদের দরকার নাই আর আমাদের যে আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এই আইডিটা দরকার আসলে কোন রোটাকে আমরা আসলে ডিলিট করতে যাচ্ছি সো আমরা ডাটা অ্যাট্রিবিউট পাঠাবো ডাটা আইডি সেটা যেটা করবে এই কারেন্ট যেই কন্ট্যাক্টটা আছে সেটার আইডিটা প্রিন্ট করবে সো সেক্ষেত্রে কী হবে আমাদের এই ননস ইউরালটা কিন্তু দরকার নেই সো আমাদের প্রথম যে প্যারামিটার সেটা হচ্ছে পার্সেন্টেজ এস হচ্ছে আইটেম আইডি এবং তারপরে হচ্ছে পার্সেন্টেজ এস যেটা হচ্ছে ডিলেট আমাদের এটা দরকার হবে না সো এখন যদি আমরা দেখি এটা কি প্রিন্ট করছে যে এর মধ্যে এসে কিছু নাই ডাটা আইডি আছে তিন এটার আইডি নাম্বার হচ্ছে তিন সো আমরা এটা এখন জেএস এবং অ্যাজাক্স দিয়ে আসলে ডিলিট করতে চাই সো এর জন্য আমরা যেটা করব আমরা আমাদের অ্যাডমিন ডট জে যাব এবং এখানে আমরা একটা ইভেন্ট হ্যান্ডলার লাগাব সো আমরা যদি খেয়াল করে দেখবো দেখি যে এটা হচ্ছে আমাদের একটা টেবিল যেই টেবিলের আইডি হচ্ছে একটা ক্লাস আছে কন্ট্যাক্টস সো আমরা যদি করি এটাকে টেবিল ক্লাস যদি ধরি যে ডাব্লিউপি লিস টেবিল উইথ ক্লাস আর একটা কি আছে কনটাক্টস কনটাক্টস অন অন ক্লিক অর্থাৎ আমরা এটা এই ক্লিকটাকে হ্যান্ডেল করতে চাই অন ক্লিক দেন হচ্ছে সিলেক্টার সিলেক্টারটা কী হবে সিলেক্ট যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে বডির মধ্যে যদি আমরা দেখি সাবমিট ডিলিট নামে একটা ক্লাস আছে সো আমরা যেটা করতে চাই এ ক্লাস সাবমিট ডিলিট অর্থাৎ কি হচ্ছে আমরা ফুল টেবিলের মধ্যে একটা হ্যান্ডলার বসাচ্ছি ইভেন্ট লিজেন্ট বসাচ্ছি বসে বলছি যে এই টেবিলের মধ্যে যদি কোনো ক্লিক হয় এবং এই ক্লিকটা যদি একটা অ্যাঙ্কার ট্যাগ হয় ওতে ক্লাস সাবমিট ডিলিট দেন ডু সামথিং সো এটাকে বলা হয় ইভেন্ট ডেলিগেশান আমরা আসলে প্রত্যেকটা এ ক্লাস সাবমিট জন্য আসলে ইভেন্ট হ্যান্ডেল অ্যাড না করে আমরা একটা হ্যান্ডেল করছি একটা টেবিলের উপর ইভেন্ট লিসেনার বসাচ্ছি এবং সেটাকে আমরা মনিটর করছি যেটাকে বলা হয় ইভেন্ট ডেলিগেশন এটা হচ্ছে খুবই একটা বিউটিফুল জিনিস সো আমরা যেটা করবো যে ই ডট প্রিভেন্ট ডিফল্ট অর্থাৎ ডিফল্ট অ্যাকশানটাকে আমরা প্রিভেন্ট করছি আমাদের আগে কী ছিল একটা কনফার্ম ছিল আমরা সেম কাজটা এখানে করতে চাই ইফ নট কনফার্ম সো আগে যেটা ছিল আমাদের কনফার্ম যেটা ছিল সেটাকেও আসলে আমরা কি করব যেহেতু জাভাস্ক্রিপ্ট থেকে আমরা কিন্তু এটাকে একটা ভ্যালু ভ্যালুর মধ্যে পাঠাবো সো এটা কী বলবো আমরা আই সো আমরা কি বলবো আর যদি কনফার্ম হয় ইউড অ্যাকাডেমি ডট কনফার্ম মেসেজ দেখাবো যদি কনফার্ম না হয় দেন রিটার্ন করবো বাট যদি কনফার্ম হয় সেক্ষেত্রে আমরা কী করবো আমরা একটা কাজ করেছিলাম আমরা যেটা করেছিলাম যে আমাদের আমরা ইউটিল কে আমরা ব্যবহার করেছিলাম এইটা যেটা করে ডাব্লুপি ইউটিল নামে একটা লাইব্রেরি আছে ওর প্রেসের মধ্যে এটা হচ্ছে জাস্ট তেমন কিছু না যে কোয়ারি একটা র্যাপার বাট সুন্দর করে আসলে এটা ফ্লুয়েন্ট ইন্টারফেস দেয় আমরা এটাকে ফ্রন্ট এন্ড ইউজ করিনি একমাত্র কারণে এটা হচ্ছে কিছু ডিপেন ডিপেন্ডেন্সি আছে আমরা যদি এখানে দেখি যেটা আসলে আন্ডার স্কোর ইউজ করে এজন্য আসলে আমরা এটা ফ্রন্ট এন্ড ইউজ করিনি কারণ যে সাথেও আরেকটা ডিপেন্ডেন্সি লোড হবে আন্ডার স্কোর যেটা আসলে একটু হলেও পারফরম্যান্সকে হার্ট করবে সেক্ষেত্রে আমরা যে করি অ্যাজাকস আর যে করে পোস্টকে ইউজ করেছি বাট এই ক্ষেত্রে আমরা আমার এই এক্সাম্পলার কারণ হচ্ছে আমি এই আননোন জিনিসটাকে আসলে দেখাতে চাই যে কীভাবে ইউজ করতে হয় সো এই ডাব্লুপি ইউটিল ডট জেএসে যে আমাদের মেথডটা দেয় সেটা হচ্ছে ডাব্লুপি ডট এজাক ডট সেন্ট সো এটা হচ্ছে ডাব্লুপি আগে বলেছি হোয়াট জেকুয়ারির অ্যাজাক্সের উপর একটা র্যাপার এর প্রথম প্যারামিটার হচ্ছে অ্যাকশান যে কোন অ্যাকশানের মধ্যে এটা সেন্ড হবে আমরা যদি দেখি অ্যাকশান কোনটা ডাব্লুপি অ্যাজাক্স দেন ডাব্লুডি অ্যাকাডেমি ইনকোয়ারি এটা হচ্ছে আমাদের অ্যাকশান নেম সো আমরা যদি নতুন একটা অ্যাকশান বলি ডিলিট করার জন্য ডাব্লুডি অ্যাকাডেমি ডিলিট কন্টাক্ট এটা হচ্ছে আমাদের অ্যাকশান নেই দেন আমরা যেটা করবো আমরা একটা ডাটা অ্যাট্রিবিউট পাঠাবো এই ডাটার মধ্যে আমরা যেটা দেবো সেটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট হিসেবে যাবে সো এটা প্রথম প্যারামিটার হচ্ছে আইডি আমরা কোন আইডিটা পাঠাতে চাই সো আমরা যেটা পাঠাবো সেটা হচ্ছে আমরা একটা ডাটা অ্যাট্রিবিউট রেখেছিলাম এর মধ্যে ডাটা আইডি সেটা যদি আমরা এখান থেকে বলি আমরা এক কাজ করি একটা ভেরিয়েবল নিয়ে নিই সেলফ যার নাম হচ্ছে দিস এটাকে যেহেতু পরবর্তীতে আমরা ইউজ করব দিসটাকে এবং আরেকটা যেটা নিয়ে নিই আইডি আইডি কী হবে সেলফ অফ ডাটা অ্যাট্রিবিউট আইডি এটার মাধ্যমে কী করলাম দিস টর ডাটা ওর সেলফ টর ডাটা সেটা হচ্ছে আমরা আইডিটা অ্যাট্রিবিউটেড করে নিলাম সেটা হচ্ছে আমাদের আইডি এটাকে আসলে আমরা পাস করাচ্ছি এবং দেন আমরা একটা নোটস পাস করাবো যাতে এজাজ দিয়ে আমরা ভ্যালুডেশন করতে পারি যে আসলে আমরা পাঠা আমরা কে পাঠাচ্ছে স্যার ডাব্লুপি নোটস হিসেবে যেটা পাঠাবো আমরা যেটা করেছিলাম আমরা যেটা খেয়াল থাকে এস এস ডট পিএইচপি থেকে একটা লোকালাইজ স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম ওইটা অ্যাকাডেমি দেন নোটস এটা হচ্ছে নোটস সো সেন্ডের কাজ হচ্ছে এটাই ডাটা অ্যাট্রিবিউট হিসেবে আমরা পাঠাতে পারি সেন্টটা হচ্ছে আসলে অ্যাজাক্সের যেহেতু ব্যাপার আমরা এক্ষেত্রে সাকসেস হিসেবে একটা ফর্ম একটা ফাংশন কল লিখতে পারি বাট এক্ষেত্রে আমরা না না লিখে যেটা করব আমরা প্রমিসকে ইউজ করব করে এখানে যেটা করব আমরা ডানকে কল করব ডান যেটা হবে একটা রেসপন্স পাঠাবে সো যদি এটা ডান হয় মানে রিকোয়েস্টটা ট্রু হয় অর্থাৎ কোনো সমস্যা না থাকে কোনো এস ডিপি না আসে সেক্ষেত্রে এখানে যেটা আসবে সেটা হবে আর যদি ফেইল হয় আমরা একটা কল ব্যাকরণ করাবো হ্যালো উইডাস অ্যাকাডেমি ডট হের সো আমরা যদি করে দেখি কী হচ্ছে এখন সামথিং উইট রং সেম কারি হচ্ছে আসলে যে আমরা যেহেতু এটাকে আসলে কোথাও হ্যান্ডেল করিনি এই জন্য আমরা ফোর হান্ড্রেড পাচ্ছি সো আমরা এসে যদি আমরা এটাকে হ্যান্ডেল করি আর একটা এভাবে এবং এটাকে বলি যে ডিলিট কন্ট্যাক্ট এবং যদি বলি ডাব্লু পি সেন্ট জেসন সাকসেস তাহলে যেটা হবে আমরা আর এরোর পাবো না আমাদের তখন সাকসেসফুলি এটাকে হ্যান্ডেল হবে আমরা যদি এটাকে কী কী ডাটা পাঠিয়েছিলাম দেখি আইডি যাচ্ছে এই ডেভেলপি নোটস যাচ্ছে আর একটা যাচ্ছে যে অ্যাকশান যেটা আসলে আমরা পাঠাইনি পাঠাইনি ইন এ সেন্স যে আসলে আমরা পাঠিয়েছি হচ্ছে আমরা এভাবে কল আমরা এভাবে দিয়েছি সো এই র্যাপারটা যেটা করছে যে এই ডাটার সাথে এটাকে হ্যাপেন করে দিচ্ছে অ্যাকশান হিসেবে সো এটাকে যদি আমরা কুইকলি যদি একটা ডিলিট অ্যাকশান লিখতে চাই একটা সুন্দর ইফেক্ট দিয়ে কি হবে এরকম আমরা যেটা করবো যে আমরা যেটা কল করছি একটা লিঙ্ক ট্যাগকে অ্যাঙ্কর ট্যাগকে সো সেলফ হচ্ছে অ্যাঙ্কর আমরা যেটা করতে যাই যে সেলফ এর যেই এটা হচ্ছে একটা টিয়ার সো এই টিয়ারটাকে আমরা রিমুভ করে ফেলতে চাই সো সেলফ দ্যাট ক্লোজেস্ট ক্লোজেস্ট অফ টিয়ার অর্থাৎ এই লিঙ্কের টপে যেতে যেতে প্রথম যে টিয়ারটা পাবে সেটা দেন যেটা হবে আমরা একটা সিএসএস দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই এটা হতে পারে রেড দেন কী করবো এটা হাইট করবো ওই তো ফোর হান্ড্রেড সেকেন্ড ডিউরেশন যে ফোর হান্ড্রেড মিলি সেকেন্ড ধরে ডিউরেশন হবে এবং দেন একটা কলব্যাক ফাংশান থাকবে দেন আমরা এটাকে রিমুভ করে দেব দেখি কীরকম হয় আর ইউ শিওর দেন ডিলিট সুন্দর একটা অ্যানিমেশনের মাধ্যমে ডিলিট হয়ে যাচ্ছে আর ইউ শিওর ডিলিট অ্যাকচুয়ালি ডিলিট হচ্ছে না কারণ আসলে আমরা এর মাধ্যমে ডিলিট করিনি আমরা এটাকে যদি ডিলিট করে ফেলি দেন রিলোড দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে বাট সুন্দর ওয়েতে আমরা আসলে ডিলিট করার এটা দেখে ফেললাম সো ডাব্লুপি অ্যাডাক্স ডট সেন্ডের আরেকটা যেটা ভার্সন আছে আছে সেটা হচ্ছে এটাকে আমরা কমেন্ট আউট করি এটা একটা সিম্পলার ভার্সন আছে যে ডাব্লুপি ডট অ্যাডাক্স ডট পোস্ট পোস্টের ক্ষেত্রে প্রথম প্যারামিটার হচ্ছে আমাদের অ্যাকশান এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমাদের ডাটা অ্যাকচুয়ালি দিস অবজেক্ট মানে হচ্ছে এই অবজেক্টটা এটা আসলে সেম কাজই করে বাট একটু সিম্পলার ভার্সন পি ডট অ্যাড ডট পোস্ট আমরা যদি দেখি ডিলিট সেম রিকোয়েস্ট হচ্ছে এবং এটাকে এটা সাকসেসও হচ্ছে রাইট সো এভাবে আমরা দেখে ফেললাম যে এটা খুবই খুবই রেয়ারলি ইউজড যে ডাব্লিউ বিজাস ডট পোস্ট ডাব্লিউবি অ্যাডাস ডট সেন্ট বিকজ এটা ওয়েল ডকুমেন্টেড না আর একটা জিনিস আমরা আসলে যেটা খেয়াল আমরা যেটা মেনশন করিনি সেটা হচ্ছে যদি এমন হয় যে এই যে ফর্মটা আছে অলরেডি এটাকে আমরা লকড আউট মোডে ওপেন করলাম আমরা যদি ইনকমপ্লিট করে দেখি তাহলে কি হবে যদি আমরা একটু খেয়াল করে দেখি সাবমিট করি সামথিং ওয়েট রং অর্থাৎ এস ডিপি এরও আসছে বাট আমরা যদি এইখান থেকে ফর্ম সাবমিট করে দেখি নোট সার্নিফিকেশন ফেল্ড আমরা আসলে এটা চেঞ্জ করেছিলাম এখানে সো একটু খেয়াল করে দেখবো যে এই ফর্মটা কিন্তু কাজ করছে বাট আমাদের যেটা আউট মোডে যেটা আছে সেটা কিন্তু কাজ করছে না এটার কারণ হচ্ছে যে আমরা যদি আমাদের এই যেটা অ্যাকশানকে হ্যান্ডেল করেছি এই অ্যাকশনটা আসলে শুধু ইন যারা ইউজার আছে তাদের জন্যই কাজ করবে আমাদের যদি গেস্ট ইউজার যারা তাদেরকে যদি হ্যান্ডেল করতে হয় সেটা আমরা যেটা করবো ডাব্লিউপি পি দেন নো টুই এটা আমাদের লাগাতে হবে এটা যদি আমরা না লাগাই গেস্টের জন্য কাজ করবে না আমরা যদি এটা আবার দেখি যে ইনকাম্পি মোটে যেটা আমরা ছিলাম ক্লিক করি সামথিং উইন রং আরেকবার রিফ্রেশ দিই সামথিং উইট রং এর কারণ হচ্ছে কি আসলে আমাদের এখানেই আসছে এটা আসলে সাকসেস হবে আসলে তাহলে বুঝতে সুবিধা হবে সো যদি দেখি এটা সাকসেস হচ্ছে সো এটা খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে ডাব্লু পি আন্ডারস্কোর অ্যাজাক্স এটা হচ্ছে লকডিন ইউজারের জন্য এবং ডাব্লিউপি অ্যাজাক্স নো প্রিফ এটা হচ্ছে লকডাউন মানে গেস্ট ইউজারের জন্য সো আশা করি এই পর্বটা আসলে আমরা কভার করতে পেরেছি যতটুকু আমরা খেয়াল করার দরকার যতটুকু আমাদের জানার দরকার আমরা আসলে ট্রাই করেছি এই পর্বে আলোচনা করার জন্য সো নেক্সট পর্বে ইনশাআল্লাহ দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম